সেই আনিস খানকে বাড়ির কোদলার বারান্দা থেকে ফেলে 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 খুন করলো কারা? ভুলে গেলে হবে না, সেই সিভিক পুলিশরা কার নির্দেশে আনিস খানের বাড়ি গিয়েছিল আর সালেম খানকে তার চোখের সামনে ছেলেকে পেরে মরতে দেখেছিলেন সেই খবর আজ অব্দি পাওয়া যায়নি। তারপর মমতা ব্যানার্জির কথায় ওই কোন সব ছোট নেতা আর কি, ওদেরকে কি বলে আমি আর খারাপ কথা মাইকের সামনে বলতে চাই না, ওই ভদ্রলোক ব্যবসা করতে ওই আনিস খানের বাড়িতে গেলেন, সালেম খানকে টাকা দিতে চাইলেন, বললেন কত টাকা লাগে আপনাকে দিয়ে দেব। সালেম খান ওই দিন শিরদাঁড়া সোজা করে বলেছিলেন যে টাকা লাগবে না, ছেলের ইনসাফ চাই। আজকে দাঁড়িয়ে এইখানে 13 তারিখ নির্বাচনের আগে আমরা বলছি ওই আনিস খান থেকে শুরু করে আর কি করে ঘটনায় নির্যাতিতার বিচার যদি করতে হয় তাহলে 5 নম্বর বোতাম টিপে খান চিহ্নে ভোট দিতে হবে। ওই চরকি কিংবদন্তির সহায়তা করার জন্য এর থেকে বড় সুযোগ আমরা এই মুহূর্তে পাব না, এই সুযোগকে আমাদের ব্যবহার করতে হবে। কেন আনিস খানকে খুন হতে হল, কেন সুদীপ্ত গুপ্তাকে খুন হতে হয়েছিল? বারুইপুরে ছাত্র পড়িয়ে দুবার মতো রোজগার করতে যে সৈফুদ্দিন মোল্লা তাকে কেন শহীদ হতে হয় তৃণমূলের আমলে? বাঁকুড়ায় কতুলপুরে 31 বছর বয়স্ক একটি ছেলে, তার নাম মইদুল ইসলাম মিদ্দা। মইদুল একটা টোটো চালাতো, বাড়িতে 6 জনের সংসার আর রোজগারে কেউ নেই। ওই 6 জনের রোজগারে সংসারে একদিন টোটো চালানো বন্ধ রেখে বাঁকুড়ার কতুলপুর থেকে কলকাতায় এসেছিল মইদুল ইসলাম মিদ্দা। কারণ মইদুল আর তার সমস্ত বন্ধু বান্ধবরা তারা সবাই বলেছিল যে সবার হাতে যোগ্যতার সাথে কাজ চাই। আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই তৃণমূলের সরকার কলকাতার ধর্মতলার রাজপথে ওই মইদুল ইসলাম মিদ্দা 31 বছরের তরতাজা ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে লাঠি খায় খুন করে দিয়েছিল। এই মইদুল ইসলাম মিদ্দার শপথ যদি আজকে আমাদের নিতে হয় যে সব বেকারের হাতে স্থায়ী কাজ যদি পেতে হয় তাহলে 13 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে 5 নম্বর বোতামে খাম চিহ্নে আমাদেরকে ভোট দিতে হবে, এই সরকারকে শায়েস্তা করতে হবে। একদিন ভোট দিতে যাওয়ার আগে তৃণমূলের নেতাদেরকে নিয়ে যাবেন, দরকার হলে আমরা নিয়ে যাব। রোজ সকালবেলা যাবেন আপনি হাওড়া স্টেশনে, রোজ পারবেন না, যে কোনো একদিন হাওড়া স্টেশনে যাবেন। তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি আমাদের সাথে হাওড়া স্টেশনে চলুন। সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতে ট্রেন ছাড়ে, ফলকনামা এক্সপ্রেস আরো যারা যারা আছে চেন্নাই মেল টেলিগে সব সকালে ছাড়ে। কেন সকালে হাওড়া স্টেশন যেতে বলছি? আপনার এইখানে হাওড়া থেকে, মিনাখা থেকে, বারাসাত থেকে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে, সাগর পাথর ভাঙর থেকে হাজার হাজার ছেলে মেয়ে, মালদা মুর্শিদাবাদ ফারাক্কা থেকে হাজার হাজার অল্প বয়স্ক ছেলে মেয়েকে রোজ কাজের সন্ধানে এই দক্ষিণ ভারতের ট্রেন গুলোতে উঠে বসতে হচ্ছে, মুম্বাই যেতে হচ্ছে, পুনে যেতে হচ্ছে, মিজোরাম যেতে হচ্ছে, হরিয়ানা যেতে হচ্ছে। আর হরিয়ানা থেকে খবর আসছে যে ও অমুক মাংস খেয়েছিল বলে বাংলার পরিযায়ী শ্রমিককে ওখানকার বিজেপির নেতারা ফেলে পিটিয়ে খুন করে দিচ্ছে। আর এই পশ্চিম বাংলার সরকার শুধু হা করে তাকিয়ে দেখছে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য, আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য এই রাজ্যের সরকার তৃণমূলের নেতা একটা ব্যবস্থা করতে পারেনি, কোন মুখে ওরা ভোট চাইতে আসে? আজকে এই পশ্চিমবাংলায় যদি শিল্প হতো যখন